হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আজকে আমরা চলে এসেছি এসকে আনোয়ার হোসেন কলেজের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। ভিডিওর শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এসকে আনোয়ার হোসেন কলেজটি বাইরে থেকে দেখতে কেমন। এই তো দেখা যাচ্ছে রাফিদ বাবুকে। রাফিদ কলেজটিকে ঘুরে ঘুরে দেখছে এবং কোথায় অনুষ্ঠান হবে সেটা দেখার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে যাওয়ার আগে রাফিদের কিছু সুন্দর সুন্দর ফটোশ্যুট করা হয়েছিল, যা এখন আপনাদের সাথে শেয়ার করছি। রাফিদের ছবিগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কলেজটি যদিও বা ছোট, তবুও দেখতে মাশাল্লাহ সুন্দর। এখান থেকে ফটোশ্যুট নেওয়া শেষ করে আমরা চলে গিয়েছি অনুষ্ঠান রুমে। অনুষ্ঠান রুমে এসে দেখি এখনো অনুষ্ঠান শুরু হতে অনেকটা সময় বাকি, আর এখানে সবাই গান শুনছে আর পাশাপাশি রুম ডেকোরেশনের কাজ নিয়ে সবাই খুব বিজি আছেন। আর এদিকে আমাদের রাফিদ বাবু বেলুন নিয়ে খেলাধুলা করছে। আমি দুঃখিত যে এই ভিডিওটিতে অনুষ্ঠান চলাকালীন সময়ের কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ আমি একটু ব্যস্ততার কারণে অনুষ্ঠান চলাকালীন সময়ের কোনো ভিডিও করতে পারিনি। এখানে পরপর দুদিনের ভিডিও আপলোড করা হয়েছে। প্রথম দিন ছিল অনার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের বিদায় অনুষ্ঠানের ভিডিও, আর এখন হচ্ছে ভাইবা এক্সাম শেষ করে টিচার এবং স্টুডেন্টরা মিলে একটা ভিডিও শ্যুট করেছে, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, এবং কি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।